আমার মনে হয় আমরা গল্প শুরু করে ফেলি আর দেরি না করি। হ্যাঁ, লিটন মামার ভালো নাম হল চৌধুরী শাহ ইমতিয়াজ ইবনে রশিদ খালেদ রউফ। স্কুলে যখন প্রথম ভর্তি হতে গিয়েছিলেন তখন মুখ বাঁকা করে স্যার বলেছিলেন, তা বাপধন কজনের নাম এটা? শুনে ছোট্ট বিটন মামা কিছুই বলেনি, বাসায় এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন শুধু। মিটির নানা ভাই অর্থাৎ বিটন মামার বাবা আবিষ্কার করলেন ছাদের কোনায় মোটামুটি একখানা ছোট্ট পুকুর হতে বাকি বিটন মামার চোখের পানিতে। জোর করে ছাদ থেকে নামিয়ে এসে জিজ্ঞেস করলেন, পৃথিবীতে এত জটিলতা থাকতে তুই সামান্য ব্যাপারে কাঁদছিস? শোন, নাম যখন রাখা হয়েছে নিশ্চয় তার একটা কারণ আছে। কি কারণ আব্বা? কারণ তা ভাব এক রহস্য, আর সে রহস্য তো তোকে বের করতে হবে। যেদিন এই রহস্য বের করতে পারবি সেদিন তুই আবার নাম নিয়ে আমাকে প্রশ্ন করবি। এবার কান্না থামা, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করলে হয়? বিটন মামার বাবা অর্থাৎ মিতির নানা এরপর আর এ বিষয় নিয়ে কোনো কথা বলেননি। তবে নাম রহস্য বিটন মামার মনে গেঁথে আছে তখন থেকেই, কারণ বিটন মামা জানতেন তার বাবা যখনই তুই থেকে তুমিতে চলে যেতেন তখনই বুঝে নিতে হতো কোনো গভীর বিষয় আছে এর মাঝে। সেই দিনের পর বিটন মামা এই বিষয় নিয়ে আর কাউকেই কোনো প্রশ্ন করেননি। কিন্তু তাই বলে নাম নিয়ে জটিলতারও কিন্তু শেষ হল না। বিটন মামাকে কেউ ডাকে খালেদ, কেউ ডাকে ইমতিয়াজ, নানা মাপে নানা মারপ্যাচে পড়ে বিটন মামা একসময় বাড়ির নাম বলতে লাগলেন সবাইকে, আর তা হল বিটন। মিতির মা তাকে ডাকে বিটন বলে, সেটারও ইতিহাস আছে কিন্তু তা অন্য আরেকদিন হবে, আপাতত মূল কথায় যাই। সেই ছোট্টবেলায় মিতির নানা বিটন মামাকে রহস্যের গল্প বলেছিলেন, তারপর থেকে বিটন মামা মনে হয় রহস্য নিয়ে ভাবতে শুরু করেন। তো যেই ভাবা সেই কাজ, সেই প্রচলিত প্রথাকে সত্যি প্রমাণ করে বিটন মামা হয়ে গেলেন রহস্য বিশারদ, যার কাজ হল নানা রকমের রহস্য বিশ্লেষণ করে তার সমাধানে আসা। মামার এই 32 জীবনে তিনি না হলেও আশেপাশের এলাকার গোটা 50-এক রহস্য সমাধান করেছেন, পুলিশের কাছ থেকে সার্টিফিকেট আর প্রধানমন্ত্রী সনদও পেয়েছেন। কারণ একা একা বিটন মামা কাজ করলেও বড় রহস্য সমাধানে পুলিশ বা সিআইডি তো লাগবেই, আর একা মানে কি একা নাকি, মিতি আছে না? মিতির বয়স 16.5, পড়ালেখার ফাঁকে ফাঁকে বিটন মামার চিন্তার গবেষণায় সে ডুব দেয় এবং খোঁজ পায় মজার মজার সব রহস্যের এবং তার সমাধানের। এই যেমন কিছুক্ষণের মাঝেই মিতি ভেদ করবে আরেক রহস্যের জাল, আর আজকের রহস্যের নাম সময় গণ্ডগোল। রহস্য শুরু হয় তখন শরৎকাল, পরন্তু বিকেলে বারান্দায় মিষ্টি রোদে বিটন মামা হেলান দিয়ে বসে আছে, পরনে চেক কাপড়ের পাজামা আর টিন টিনের ছবিওয়ালা টি শার্ট। নিজে রহস্য বিশারদ বলে কমিক হোক আর সিনেমা হোক পছন্দ গোয়েন্দা কাহিনী। আর মিতি আছে ঠিক সে সময় পড়ার ঘরে, ভাবছে এই শুক্র শনি কি করা যায়। এমন সময় হঠাৎ করে বেল বাজার আওয়াজ। মিতির মা ডাকার আগেই কি ভেবে দৌড় দিল মিতি দরজার দিকে। দরজা খুলে সে অবাক হয়ে গেল, এ কি? সামনে স্বয়ং ইন্সপেক্টর আলম। আরে মিতুমানি যে, কেমন আছো? ভালো আছে আলম মামা, আসেন না ভেতরে। তো বিটনকে দেখছি না যে, বিটন কই? আছে, আপনি বসেন আমি ডেকে দিচ্ছি। আচ্ছা। মিতি গেল বিটন মামাকে ডাকতে, বিটন মামাকে ডাকার ফাঁকে আলম সাহেব বসে পড়ল লাল রঙের সোফাটায়। বসে ভাবলেন কি অদ্ভুতই না ছিল বিটনের সাথে তার পরিচয়, হীরের নূপুর চুরির রহস্য সমাধানে একদলে কাজ করা, সে কি মনোমালিন্য তখন, দু চোখের বিষ একদম। কিন্তু রহস্য যখন ভেদ হল তখন বিটনের প্রতি তার শ্রদ্ধার শেষ নেই। তারপর থেকে কোন রহস্যে জটিলতা দেখা দিলেই আলম সাহেব শরণাপন্ন হন বিটন মামার। বিটন মামা ঘরে ঢুকলেন,
আলম সাহেব তাকে দেখি মুচকি হাসলেন, আর মিতি গিয়ে বসে পড়ল সেই ফাঁকে সোফার এক কোনায়, সহকারী বলে কথা, হাতে নোটপ্যাড আর কলম। বিটন, তোমাকে দেখলে মাঝে মাঝে হিংসে করতে ইচ্ছে হয়। কেন এই গরিবের আরামে চোখ দিচ্ছেন বলুন তো? কারণ তোমার আরামের 12টা বাজাতে এলাম। সেটা কি আর বুঝতে বাকি আছে? বলেন কি হলো? খুন, খুনের খবর নিয়ে তোমাকে খুলেই বলি। কেসটা যাকে নিয়ে তার নাম শাহাদাত আমিন, যার গ্লাস ফ্যাক্টরি আছে। রাইট। গত পরশু রাতে শাহাদাত সাহেব খুন হয়ে গেছে। এত সিকিউরিটি, এত গার্ড, অথচ খুনটা হলো বাড়িতে নিজের রুমে। খোঁজ নিয়ে অবশ্য জানলাম তার ছোট ছেলেটা একটু বকে গিয়েছিল, এই রোজেই টাকা পয়সা নিয়ে হাঙ্গামা করত আর কি, নেশা পেটে পড়লে খুনেরও হুমকি দিত বেটা। আর যেহেতু নিজ বাড়িতে, তাই ছেলেটার স্ট্রং মোটিভ আছে খুন করার। কিন্তু ঝামেলা হলো আরেক, ছেলেটি নাকি তখন বাড়িতেই ছিল না, সেই থেকে ছোট ছেলেটাও লাপাত্তা। এখন এই টাইমিং এ গিয়ে আটকে গেছি বিটন, নিজের বাসায় বদরুমে আর তাকে কে মারতে পারে? আচ্ছা, এই তথ্য আপনাকে কে দিল? মানে ছোট ছেলেটার বিষয়ে? এসব জানালো মিস্টার আমিনের ব্যক্তিগত সহকারী আশরাফ, নতুন এসেছে। আগে আরেকজন ছিলেন বয়স্ক, কি এক ঝামেলায় তাকে চলে যেতে হয়েছে খবর নিয়ে জানলাম আর কি। আর মার্ডারের উইপনটা, মানে রিভলভারটা? আহা, ছেলে লাপাত্তা সাথে রিভলভারও, এজন্যই তো ওকে সন্দেহ। আর একটা তথ্য দিয়ে রাখি, রিভলভারটা হলো আমিন সাহেবের ব্যক্তিগত, ফলে সেটা ঘরেই ছিল বোঝা যায়। আচ্ছা, তা শুধু ছোট ছেলেটা কেন আলম? ছোট ছেলে লাপাত্তা বুঝলাম, কিন্তু অন্য কেউ মার্ডার করেও তো রিভলভারটা লুকিয়ে রাখতে পারে। আর কেউ কি থাকে না বাসায়? তা তো থাকেই, বাসা তো না, প্রাসাদ একটা। যে ফ্লোরে ভিকটিম থাকতেন তার ঠিক উপরের ফ্লোরে বড় ছেলে সোহান, পাশের ঘরে স্ত্রী রমা, আর রমা আবার দ্বিতীয় পক্ষ। উপরের ফ্লোরের আরেক পাশে মেয়ে সীমানা, তার স্বামী সহ। এক মিনিট, স্বামী সহ? হ্যাঁ, আসলে বড় লোক পরিবার, তার তো সম্পত্তির অভাব নেই। সীমানা হলো দ্বিতীয় পক্ষের, দ্বিতীয় পক্ষের কোনো ছেলে নেই বলে মিসেস রমা আমিন মেয়েকে স্বামী সহ এনে রেখেছেন বাসায়, যাতে কোনোভাবে শাহাদাত সাহেব সম্পত্তির ভাগে মেয়েকে ভুলে না যায়। ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, শাহাদাত সাহেবের এক পালিত ছেলে আছে রবিন, সে বেসরকারি কোম্পানিতে চাকরি করে, ভালো হয়। গুজব আছে শাহাদাত সাহেব নাকি তার সম্পত্তির একটা বিশাল অংশ রবিনকে লিখে দিয়েছিলেন। লিখে দিয়েছিলেন মানে? মানে আর কি, হিন্দি সিরিয়াল। রমা আমিন অনশন করে সেই উইল রদ করেছিলেন। মানে হলো খুনের মোটিভ আছে ছোট ছেলে রাজনের আর রবিনের, আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু রবিন তখন অফিসের ট্রিপে খুলনা ছিলেন, আর সেটারও প্রমাণ আছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কে খুন করেছে, যথেষ্ট কারণও আছে, কিন্তু আপনার ঝামেলা হচ্ছে সময় নিয়ে। কিছুক্ষণ আনমনে বিড়বিড় করে বললেন বিটন মামা। আচ্ছা, সময় মিলছে কি মিলছে না সেটা নিয়ে আপনি এত নিশ্চিত কি করে? পোস্টমর্টেম রিপোর্ট কি সেটা বলে না? সে আর এক কাহিনী, এরা তো খুবই রহস্যজনক, ওটা দেখে লাশ দাপন করেছে পোস্টমর্টেম ছাড়াই। তাহলে সময়? শাহাদাত সাহেবকে মাথায় গুলি করা হয়েছে, গুলিটা গিয়ে লেগেছে তার পিছনে থাকা বড় পুরনো আমলের ঘড়িতে। ওই যে আগের আমলের কিছু ঘড়ি আছে না, কোন ডিজিট ফিজিট নেই, খালি কাটা দিয়ে সময় বোঝায়, সেগুলো হ্যাঙ্গিং ক্লক আর কি, সেটা 6:30 বন্ধ হয়ে আছে। শোনো বিটন, আমি জানি এমন একটা ক্লু আছে যা আমার সামনে রেখেও দেখতে পাচ্ছি না, তোমাকে চাই এ কারণেই, আছো তো? হ্যাঁ অবশ্যই, সে আর বলতে, কাল সকালে একবার স্পটে যেতে চাই, সম্ভব? সম্ভব নয় মানে? আলবত সম্ভব, রেডি থেকো, তুলে নেব কাল বাড়ি থেকে। রাতে খাবার টেবিলে বিটন মামা কোনো কথাই বলছে না, মিতির বাবা টেবিলের কাছে এসেই
বিটুন মামার দিকে তাকিয়ে হেসে ফেললেন। কিনে শালা, এবারে শীতে বেড়ানোর খরচটা পেলে মনে হয়? কি যে বলেন শালার দুলা ভাই, শীত তো বহু দূরে, আমি শরতের বেড়ানোর বন্দোবস্ত করছি। কি যে কথা বলো না তোমরা, থামো তো। এই বিটু, কি কেস রে? খুনের কেস বাবু, গল্পটাতে মজা আছে। খুনের কেসে মজা? কি যে বলো না। হ্যাঁ দুলা ভাই, মজা। সবার কিন্তু খুনের কারণ আছে, আর ফাঁসলো শুধু রাজন। এই যে আরেক গোয়েন্দা, নে পানি খা। এরপর বিটুর মামা কিছু বললেন না, আর মিতিও চুপ করে গেল, কারণ টেবিলে মিতির ভাইও এসে গেছে। অর্থাৎ মামা এখন আর কোনো কথাই বাড়াবেন না। চায়ের কাপ নিয়ে মিতি পৌঁছে গেল বিটুর মামার দরজায় রাজ্যের কৌতূহল নিয়ে। মামা মিতির দিকে তাকিয়ে কি বুঝলেন কে জানে, রহস্য বিশারদ মামা হলে যা হয় আর কি। এক নিমেষে বুঝে ফেললেন যে মিতি এক গাদা প্রশ্ন নিয়ে এসেছে তার কাছে। ঘাপলা লাগছে কোথায় বল। মামা, আলম মামা বললেন দুজন হলো সন্দেহের তালিকায়, তুমি কি করে সবাইকে সন্দেহ করছ? ভালো প্রশ্ন, মন দিয়ে শোন। দুইজনের নাম এসেছে, রাজন আর রবিন। রাজন উচ্ছৃঙ্খল, তাইও সন্দেহে, আর রবিনের হাতে সম্পত্তি এসেও আবার নেই, এটাই তো কারণ। কিন্তু আরো কিছু তথ্য আলম না জেনেই দিয়ে গেছে। যেমন রমামিনের মেয়েকে এনে রাখা। ধর রমামিনের মনে ভয় আছে, কোনো কারণে শাহাদত সাহেবের ছেলে বা তার খামখেয়ালির কারণে তার সম্পত্তি কমে যায় কিনা, তা না হলে মেয়েকে স্বামী সহ কেন এনে রাখবে। দুই, যদি ছেলেদের কেউ সম্পত্তি থেকে বাদ পড়ে যায়, তাহলে মেয়ে আর জামাইয়ের ভাগে সম্পত্তি বেশি পড়বে। সো সীমানা আর তার স্বামী মিরাজের মোটি পাচ্ছে। মামা, আলম মামা তো সীমানার স্বামীর নাম বলেন নাই, তুমি জানলে কি করে? গুড, ভেরি গুড। তুই যেটা লক্ষ্য করেছিস, এজন্য তোকে আমি একটা উপহার দেব। আমি তোকে একটা বই উপহার দেব। শোন, সবসময় একতরফা কথা শুনতে নেই, বিশেষ করে আমরা যারা এই পেশাতে আছি তাদের। আলম যাবার পর সাদত সাহেবের ব্যবসার পার্টনার, তার আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ নিতে বের হয়েছিলাম, সেখানে এইসব তথ্য পেলাম। ওয়াও মামা, তাই আমাকে সায়েন্স ফিকশন দিতে হবে কিন্তু। আর এখন বলো কি কি জানলে। এই যে সবারই মোটিভ আছে, বাসার সবার, এমনকি ব্যক্তিগত সহকারীরও। শাহাদাত সাহেব নাকি মারমুখী ছিলেন। আর ওই যে সোহান, মানে বড় ছেলে, আপাতত নেই, দেখা যাক। আমাদের পেশাটা বড় রুড়ো রে, সবাইকেই সন্দেহ করতে হয়। কাল সকালে যাই দেখি। আচ্ছা তুই যাবি? এমন সময় বজ্রপাতের মতো মিতির মায়ের কণ্ঠ পাওয়া গেল, এই নাচনে বুড়ি আবার যাবে তাই না? বুবু, এসব সিরিয়াল, রিয়েলিটি শো, টক শো, এসব বাদ দিয়ে ও মেধার চর্চা করছে, করতে দাও, ও ভালো করবে। আর এখন তো ছুটি, আমি নিয়ে যাই, এত টেনশন করছে কেন বলতো? তোরা মামা ভাগ্নি আর কিছু না থাকলেও না, তোদের আছে গাল ভরা মিষ্টি মিষ্টি কথা, বুঝছিস? ঠিক আছে যাবে, এখন এসব চিন্তা না করে ঘুমাও তো। এই ঘুমা। আলম সাহেবের সাথে মিতি আর মামা চলে এলো অভিজাত এলাকার আমিন প্যালেসে। সে কি ঝকঝকে বাড়ি, পরিষ্কার ছিমছাম, আসবাবগুলো সেরকম দামি, পেইন্টিং ঝুলানো দেয়ালে দেয়ালে। লোকটি যতই বদমেজাজি হোক না কেন, রুচি ছিল লোকটার। আসবাব দেখতে দেখতে মিতিরা গেল সাদাত সাহেবের রুমে। বিটুন মামা দেখছেন সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তিনি তার পড়ার চেয়ারে বসেছিলেন, সেখানে বসে থাকতে থাকতে হয়তো ঘুমিয়ে গিয়েছিলেন। কেউ রুমে ঢুকে তার কপালে পিস্তল। মামা, ঘাপলা লাগছে। বল, এটাকে আত্মহত্যা না বলে সরাসরি খুন বলছে কেন? ভালো প্রশ্ন, এটা অবশ্য আলমরা বের করেছে। সাধারণত কেউ আত্মহত্যা করলে রিভলভার কপালের সাইডে ধরে, এখানে ধরেছে মাঝে। উভয় ক্ষেত্রে গুলিটা আটকে থাকার কথা মেঝের দিকে, কিন্তু এখানে গুলিটা আটকে আছে ঘড়িতে, মানে উঁচুতে। আর সবচেয়ে বড় কথা হলো সাদাত সাহেব ছিলেন বামহাতি,
কপালে যেখানে গুলিটা লাগে সেটা ডান কেন্দ্রিক। আর একটা বড় পয়েন্ট হলো, সাদাত সাহেবের হাতের আঙ্গুলে কোনো বারুদের ট্রেস পাওয়া যায়নি। এখন তোর প্রশ্ন হলো, আমি জানলাম কি করে, তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ। মার্ডার হবার পর স্পটে পুলিশের ছবি তুলেছিল, সেই ছবিগুলো গতকাল এক ফাঁকে গিয়ে দেখে আসলাম। মামা, ইউ আর দ্য বেস্ট। হয়নি, তবে হয়ে যাব। এই বলে বিটন মামা একটা চোখ টিপ দিল। এমন সময় কোথা থেকে হাজির হলেন সাদা সাহেবের বড় ছেলে সোহান। জি, আমার নাম সোহান, রাজনের বড় ভাই। রাজন জি এমন একটা কাজ করবে? আপনিও শিওর কাজটা রাজনই করেছে? আর কে আছে বলুন, আমরাই তো ঘরে। কিন্তু রাজন তো বাসায় ছিল না। সেটা কি নিশ্চিত? সাধারণত রাজন রাতে বাইরে থাকলে ফিরত তো ভোরের দিকেই। আচ্ছা সোহান সাহেব, আপনার কি রবিনকে সন্দেহ হয়? দেখুন, সন্দেহ আমার কাউকেই হয় না। আমি টেনশনে আছি রাজনকে নিয়ে, তাই বললাম। সোহান সাহেব চলে গেলেন। বিটন মামা হঠাৎ করে খুব গম্ভীর হয়ে গেলেন। ঘরটাকে দেখছেন তো দেখছেন, থমকে তাকালেন একবার ঘড়ির দিকে, তারপর পাঁচ মিনিটই নীরবতা। মিতিও চারদিকে চোখ বুলাতে লাগল। এমন সময় এলেন রমা আমিন। আপনারা? আমি ইমতিয়াজ, বাট সবাই আমাকে বিটন নামে চেনে। এখানে এসেছি পুলিশের সাথে। পুলিশের সাথে? কি চাই? চলুন বসি। বসতেও হবে? এই যে বসলাম, বলুন। এমনিতেই উনি ছিলেন বদমেজাজি, তার উপর রাজন হলো বদের হাড্ডি। এই দুজন মিলে কিনা আমাকে এখন ফাঁসাতে ফেলছে। আমি কিচ্ছু জানি না এসবের ব্যাপারে। কিচ্ছু জানেন না? তারপর মনে হচ্ছে ছেলেদের নিয়ে আপনার কমপ্লেন আছে। তাই বললাম না কি, বড়টা তো ভালোই, ছোটটা পাজি, আমাকে দেখতে পারে না। এই যে বাবারা তো লাই পেয়েছে, অথচ বাবা মারা যাবার পর থেকে লাপাত্তা। তাহলে তো বোঝাই যায় কে খুন করেছে। আন্দাজ করে কি কাউকে ফাঁসিতে ঝুলানো যায়? মিসেস আমিন বলুন। আর আপনার রাগটা বুঝতে পারছি, কিছু মনে না করলে সীমানাকে পাঠিয়ে দিন। আর মিরাজকেও? মিরাজ নেই, অফিসে। অফিস তো নিজেদেরই, আসতে বলুন। এ বাসার সবার সাথে কথা বলবো। রবিনকেও নিয়ে আসছে পুলিশ, কেউ বাদ যাবে না। রমা আমিন খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন। চোখ দিয়ে বজ্রপাত ঘটাতে পারলে হয়তো সেটাই করতেন। এবং কিছুক্ষণের মাঝেই এলেন সীমানা। চোখটা গাঢ় লাল, কেঁদেছে অনেকক্ষণ, বোঝাই যাচ্ছে। আপনার অবস্থা বুঝতে পারছি, আমরাও নিরুপায়। প্রশ্ন আমাদেরকেই করতে হয়। আপনি না হয় নিজে থেকেই বলুন, আপনার যদি কিছু বলার থাকে। আমার বাবার রাগ ছিল, আর কোনো দোষ ছিল না। ছোট ভাইয়ের সাথে টাকা নিয়ে রাগারাগি অতটুকুই। আপনার এখানে থাকাটাও তো ওনার পছন্দ ছিল না। কে বলল আপনাকে, রবিন নাকি বড় ভাইয়া? দেখুন, ঘরের মনোমালিন্য বড় হলে সেটার ঘরে আটকে রাখা যায় না, বাইরে চলে যায়। আপনার পরিচিত আত্মীয় অনাত্মীয় সবাই জানে মিরাজের এখানে থাকা, মানে সোজা বাংলায় ঘর জামাই হওয়াটা আপনার বাবার পছন্দ ছিল না। মানে কি আপনার, আমরা জোর করেই থাকতাম? তথ্য অনুযায়ী হ্যাঁ। আর যেহেতু আমি পুলিশের পক্ষ থেকে এসেছি, আমার প্রশ্নে আপনি রাগ করবেন না, আমাকে সহায়তা করুন। তাতে আপনি যদি নির্দোষ হন তাহলে মুক্তি পাবেন। দেখুন, ঝগড়া কোন বাসায় না হয়, তার মানে তো এই না কেউ কাউকে খুন করে ফেলবে। বাবার অনেক কিছুতেই আপত্তি ছিল, তার মানে তো খুন খারাপই নয়। সীমানার কণ্ঠের নরম টোনে মিতি অবাক হয়ে গেল, আর মনে মনে বিটন মামাকে সেলাম ঠুকলেন। আর বিটন মামা এবার অপেক্ষা করতে থাকলেন অন্যান্য সদস্যদের জন্য। ঘণ্টাখানেক চলে গেল প্যালেস ঘুরে ঘুরে। মিতি সব নোট নিয়ে নিচ্ছিল, মাঝে মাঝে সাইবার শট দিয়ে ছবিও তুলছিল। সীমানা তার ঘরে ঢোকার সময় একটু চেঁচাচ্ছিল বটে, যে বিটন মামা সামনে এলেন অমনি স্পিডটি নট। বিটন মামার এই বিষয়টা মিতির খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে। কেমন ঠান্ডা গলায় বকা দিতে পারেন মামা,
আবার চোখের ভাষা দিয়েও কাবু করে ফেলতে পারেন। মিতি মনে মনে ভাবল, সে যখন বড় হবে তখন ঠিক একইভাবে সব দস্যুকে কুপকাত করবে। মাঝে মাঝে বিটন মামা আদর করে মিতিকে মিথ্যা বলে ডাকে। বাসা হলে মিতি এতক্ষণ সারা বাড়ি মাথায় করে নিত, কিন্তু এখন সে কিছুই বলবে না, কারণ এখন হঠাৎ করে বিটন মামার মন ভালো হয়ে গেছে। এর মানে দুটো হতে পারে, এক মামা কোনো ক্লু পেয়েছে, অথবা দুই মামা বুঝতে পেরেছেন আসল অপরাধী কে। আরে কই মিতি, আরে কি করিস, আয় না বাবা। জি মামা। মিস্টার আমিনের ঘরের ছবিটা ঠিকঠাক মতো তুলেছিস তো বাবা? ইয়ো মামা। আর সোহানের? ডিফার ডান। বাহ। এমন সময় ঘরে এসে ঢুকলেন মিরাজ সাহেব, সীমানার স্বামী। আরে মিস্টার ইমতিয়াজ, বিখ্যাত সব রহস্যের সমাধানকারী, আপনি এখানে এসেছেন, কি সৌভাগ্য আমাদের। কিন্তু এই কেসে রহস্যের কি আছে? বাহ, ভালোই তো পড়ালেখা করেছেন আমাকে নিয়ে, কিন্তু আপনার শেষের কথাটা বুঝলাম না, এখানে রহস্য নেই বলছেন? না নেই, ছোট শালকের সাথে আব্বার বনিবনা হতো না, আব্বার মার্ডারের পর থেকে সে নিখোঁজ বটে, তাহলে রহস্য একেবারে পানির মতো পরিষ্কার। আর জানার কি চাই আপনার? পিটুনামা মুচকি হাসলো, আপাত মস্তক মিরাজ হাসানকে দেখে নিলেন। স্যুটটা বেশ ঢিলাঢালা, জুতোতে আজকের রং, চুলটায় জেল দিয়ে বেশ স্টাইল করে আছড়েছেন। বনিবনায় যদি মেয়েনিশি হয় তাহলে তো আপনিও ফেসে যাবেন মিরাজ সাহেব, আর শ্যালকটি না হয় পালিয়েছে, আপনি তো শ্বশুরমশাইয়ের জামা কাপড়ও সেই সুযোগে হাতিয়ে নিচ্ছেন। কথা শুনে মিরাজ ফোঁস করে রাগের শ্বাস ছাড়ল, মনে হলো পারলে বিটন মামাকে চিবিয়ে খেয়ে ফেলবে। বিটন মামা সেই রাগের পাত্তাই দিল না, আর মিতিও দুই পক্ষের খোঁজাখোঁজি দেখতে লাগলো পাশ থেকে। বসুন মিরাজ সাহেব, আমাদের পেশাটাই এমন, মাঝে মাঝে অপ্রিয় কথা বলতে হয়। আচ্ছা বলুন তো, ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম না। বাহ, রবিন বাসায় নেই, রাজন বাসায় নেই, আপনিও বাসায় নেই, কোথায় ছিলেন তার প্রমাণ দিতে পারবেন? অবশ্যই, আমি আব্বার ট্রাভেল এজেন্সির ব্যবসাটা দেখাশোনা করি, ওনার কিছু বিদেশি ক্লায়েন্ট আছে, যারা এসেছিল ওদের এন্টারটেইনমেন্টের জন্য নিজেই উপস্থিত ছিলাম। ওই দিন আমি আমাদের গাজীপুরের রেস্ট হাউসে সাথে ছিলাম, প্রমাণ হলো আমার গেস্টরা। কতক্ষণ ছিলেন? ওনারা আসলে রেস্ট হাউসে পৌঁছেন বেশ রাত করে, আমি রাতে বাসা থেকে খেয়ে 12টার দিকে বের হই একজন সহকারী নিয়ে রাস্তার জ্যাম এড়াতে। ধন্যবাদ মিরা সাহেব, আপনি প্রথমে রাগ করলেও পরে আপনি ঠিকই আমাকে হেল্প করেছেন। আপনার ট্রাভেল এজেন্সির ঠিকানা সহ বিস্তারিত আমাকে মেইল করবেন, ধরুন এটা আমার কার্ড। আর একটা কথা, এই কেসের কোনো সুরাহা না হওয়া পর্যন্ত আপনি দেশ ছেড়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করবেন না, আপনাকে আমাদের কাজে লাগতে পারে। সাদা সাহেবের প্যালেস থেকে আসার পথে বিটন মামা একটাও কথা বলেনি, মিতিও চুপচাপ ক্যামেরার ডিসপ্লেতে ছবি দেখছিল। হঠাৎ মামা ক্যামেরাটা হাতে নিলেন, কিছু ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, আবারও একবার দেখলেন, আবার দেখলেন, তারপর ভ্রু দুটো কুঁচকে কপালের মাঝে এলো, আবার সুন্দর ধনুকের মতো ছড়িয়ে পড়ল চারপাশে। বোনাস হিসেবে মিতি দেখতে পেল মামার ঠোঁটের কোণে এক ফালি হাসি। মিতি মনে মনে ভাবল একবার কিছু জিজ্ঞেস করে, কিন্তু মিতি জিজ্ঞেস করবার আগেই, ড্রাইভার সাহেব একটু রাখেন তো এখানে, আমি নামব। কই যাচ্ছ, আমি আসবো? না না, তুই বাড়ি যা, খাওয়া শেষ করে যা দেখলি আর যা শুনলি আর যা মনে হলো তোর ব্লগটাতে টুকে রাখ, আমি এসে দেখব আর তোর প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? মামা মিতিকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে লাফ দিয়ে নেমে গেল, আর মিতি কিং কর্তব্য বিমূর হয়ে বসে থাকল কিছুক্ষণ। তারপর আলম সাহেবের ড্রাইভারকে বলল মিতিকে বাসায় নামিয়ে দিতে। বাসায় নেমে প্রথমে মাথা ঠান্ডা করতে আধ ঘন্টা ধরে গোসল করল মিতি, তারপর তার মায়ের হাতের ইলিশ পাতুরি, ডিম ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিল। এত বড় লোকের বাসা থেকে
এক কাপ চাও খাওয়ালো না। খাবার টেবিলে মিতি কারোর সাথে কথা না বলে হাপুস হুপুস করে খেয়েই চলে এলো। এখন ব্লগে সব কথা তুলে ফেলতে হবে, আপাতত ব্লগ থাকবে আনপাবলিশড, কেস সলভ হয়ে গেলে পাবলিশড হয়ে যাবে। মিটন মামার এখন পর্যন্ত সব রহস্য গল্পই এখানে আছে। মিতি মনে মনে ভাবল, একদিন আমি এভাবেই অনেক বড় লেখক হয়ে যাব। তারপর হঠাৎ মনে হল, বিশাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, স্টেজে উপস্থিত সব মিতির প্রিয় লেখকরা বিজয়ীদের নাম ডাকছে একে একে। আরে এ কি, এ তো মিতির নামই ডাকছে, মিতিকেই ডাকছে, মিতি পুরস্কার পেয়ে গেছে, আরে খুব মজা তো, কিন্তু এভাবে ডাকছে কেন? মিতি ধরমর করে জেগে উঠল। যাহ, আসলে সে স্বপ্ন দেখছিল। আর কে বা সামনে নাম ধরে ডাকছে, কে? আরে মিত্তা, তোকে বলেছিলাম কি আর তুই ঘুমাচ্ছিস নাকি দিয়ে ঘি? মামা আমি মোটেও ঘুমাইনি, মানে এই একটু। আচ্ছা বলো কি করতে হবে। ল্যাপটপটা অন কর আর পয়েন্টগুলো লেখ। আচ্ছা, প্রথম, লোকটা অনেক বদমেজাজ, বাসার সবাই তার উপর কোনো না কোনো কারণে খ্যাপা। দ্বিতীয়, রাজন একটু বকে গেছে বলে সবাই ওর উপর চড়াও হচ্ছে, কারণ ওরই খুন করার কারণটা সবচেয়ে স্ট্রং। তৃতীয়, মেয়ে আর মেয়ের স্বামীর ঘাপলা আছে। চমৎকার বলছিস তো, ঘাপলা। হ্যাঁ হ্যাঁ, কারণ এইমাত্র খোঁজ নিয়ে আসলাম, ট্রাভেল এজেন্সির আড়ালে অনৈতিক কাজ শুরু করেছিল মিরাজ, তাতে পয়সাও ছিল ভালো, মিস্টার সাদাতটা পছন্দ করতেন না, সো মিরাজও খুন করতে পারে। আর মিসেস আমিন, তিনি তো মনে হয় দুই ছেলে কাউকে দেখতে পারতেন না। কিন্তু বড় ছেলেকে তাও একটু পারতেন, ছোটটিকে একদম না। মিস্টার সাদাতের পুরনো সহকারীকে খুঁজে পেয়েছি, একটু পরে তার সাথে পারিবারিক জটিলতা নিয়ে কথা বলতে যাব। যে অবস্থা সবার, সোহান ও রাজনকে খুব একটা পছন্দ করছে না, তার স্ত্রীকেও দেখলাম না। মালি বলল স্ত্রী নাকি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, বিয়ে ভাঙে ভাঙে ভাব। আরেকটা কথা, সোহান বাসাতে ছিল কি ছিল না এটার উত্তর পাওয়া যায়নি, কারণ তার আগেই সোহান আমাদের কাছ থেকে সরে যায়। আর রবিন? রবিন এখন পুলিশের হেফাজতে, ও মনে হয় জড়িত না, বেচারা একেবারে মুষড়ে পড়েছে আশ্রয়দাতার মৃত্যুতে। আর ও যে খুলনায় ছিল তার প্রমাণও আমি পেয়েছি, ওর অফিসের বস কনফার্ম করেছে। কিন্তু মামা একটা কথা, সময়টাই তো মিলছে না। সময় মিলেছে পাগলা, আর একটা জিনিস তো মিলতে হবে, তুই ভাবতে থাক আর ছবিগুলো ভালো করে দেখ। আর এই ফাঁকে আমি আমিনের সহকারীর সঙ্গে কথা বলে আসি। মামা চোখের নিমেষে ঘর থেকে বের হয়ে গেলেন। কি জানি কি হবে, মিতি লেখাটা শুরু করে দিল আবার, লেখা আর ছবি মিলিয়ে একটু একটু করে এগুচ্ছিল সে। এমন সময় একটা জায়গায় এসে থমকে দাঁড়ালো মিতি। এ কি, এটা তো সে আগে লক্ষ্য করেনি, এ তো পুরাই গন্ডগোল। রাতে খাবার টেবিল, মিতিরা চারজনে বসে পড়েছে, মামা হুড়মুড় করে ঢুকেই এক চিৎকার দিল, বাবু সুপার খিদা, প্লেট দাও। এত খুশি কেন, প্রেম করছো নাকি? দুলামিয়া, এই কাজই আমার প্রেম। মামার গলায় কপট গাম্ভীর্য, মিতি মামার দিকে তাকালো। মামা মিতিকে আশ্বস্ত হবার জন্য ইশারা দিলেন। মিতি বুঝতে পারল যে রহস্যের সমাধান তাহলে হয়েছে। তারপর খাওয়া শেষ হল। খাওয়া শেষে মিতি, তোর লাপুটা নিয়ে আমার রুমে আয় তো। শোন, মজার সব তথ্য পেয়েছি, আর রাজনও পুলিশের হাতে সারেন্ডার করেছে, বেচারা কক্সবাজারে গিয়ে নেশা করে পড়েছিল। বলো কি মামা, তার মানে? ও আসলে ওখানে পুলিশের কাছে ছিল, মানে খুন করার সময় থানায়, অর্থাৎ ও আসলে খুন করে। তাহলে? তাহলেটা জানবে কালকে, সবাইকে নিয়ে একটা মিনি সভা ডেকেছি আমিন প্যালেসে সকাল 11টায়, তুই রেডি থাকিস, তার আগে রাতে একবার বের হব, জরুরি ব্যাপার আছে একটা। কোথায় মামা, আমি যাব না? না, তুই বরং ঘরে থেকে আমার জন্য অপেক্ষা কর, প্রতি ঘন্টায় আমি তোকে ফোন করব, সময় পার হলেও যদি ফোন না আসে তুই সরাসরি পুলিশ স্টেশনে ফোন দিবি, আলমকে ফোন দিবি না, কারণ ও আমার সাথেই থাকবে। আজকের রাতটা
অন্যরকম হতে পারে, কেঁচো খুঁড়তে সাপও বেরোতে পারে, আবার ট্যারান্টুলাটাও লাফিয়ে পড়তে পারে। কি বলছো মামা, এই কেসে এত কিছু? হ্যাঁ শোন, অপরাধী যখন অপরাধ করে তখন তার সাহস বেড়ে যায়, একসাথে সব ধরনের অপরাধ করে সবাইকে নিয়ে, আর যখন ধরা পড়ে তখন কানে টানে মাথা তো আসেই, আশেপাশে সব অপরাধী ধরা পড়ে যায়। মিতি মাথা নাড়ল, কথাটার আক্ষরিক অর্থ বুঝল বটে, কিন্তু কোন অর্থে যে মিটন মামায় কথাটা বলেছে সেটা বুঝতে পারল না সে। মিতি এ ঘটনার প্রথম পর্যায়ে ছিল না সেটা সত্যি, কিন্তু বিটন মামা তাকে বর্ণনা করেছেন ঠিক এভাবে। রাত্রি ১২টার কিছু উপরে গাজীপুরের শুনশান এলাকায় অনেকগুলো কটেজ নিয়ে আমিন পরিবারের রিসর্ট, নাম অ্যাস কটেজ। ১২টা কটেজের মাঝখানে দুই তিনটা আলো জ্বলছে, সে আলো লক্ষ্য করে মামা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। গাড়িটা রেখেছেন মেইন রোডের আরেক দিকে যাতে কারো সন্দেহ না হয়, এমনকি অন্ধকারে যেন হঠাৎ চোখে না পড়েন সেজন্য বিটন মামা পড়েছেন কালো ফুল হাতার শার্ট আর কালো প্যান্ট, পায়ে কাপড়ের শু। কোন রকম আওয়াজ ছাড়াই পৌঁছে যেতে চান কটেজে। এক হাতে লাইসেন্স করা রিভলভারটা ধরে আছেন, আরেক হাত দিয়ে সামনে চলে আসা গাছের ডালপালা সরাচ্ছেন খুব সাবধানে। রিসর্টের পিছন দিকটায় বেশ জঙ্গলা গাছের জটলা। আমিন সাহেব আসলেই প্রাকৃতিক পরিবেশকে প্রাধান্য দিতে চেয়েছিলেন বোঝাই যায়, এখন সেখানে প্রাকৃতিক নাকি অপ্রাকৃতিক কিছু হচ্ছে তা অবশ্য অন্য বিষয়। যে দু তিনটা কটেজে বাতি জ্বলছে তা বেশ কাছাকাছি চলে এসেছেন বিটন মামা, এখন অনেক কিছুই হতে পারে। হঠাৎ পায়ের নিচে মরমর করে ভাঙলো কিছু শুকনো পাতা, সাথে সাথে একটা কটেজের ছায়াগুলো সামান্য নড়ে চড়ে উঠল, একটা ছায়া এগিয়ে এলো জানালা বরাবর। বিটন মামা প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য, জানালার পর্দা সরছে, উঁকি দিচ্ছে কেউ। এমন সময় পাশ থেকে একটা বেড়াল দৌড়ে গেল আরেক পাশে, ছায়ামুক্ত উঁকি দিয়ে বেড়াল দেখে চলে গেল। বিটন মামা হাঁপ ছেড়ে বাঁচলেন, বুঝলেন এই কটেজে আছে তার নাটকের অভিনেতারা। আরেকটু কাছে গেলেন, ইশারা করলেন হ্যাঁ, আরেক পাশ দিয়ে দুজন সহকারীকে নিয়ে পৌঁছে গেছেন স্বয়ং ইন্সপেক্টর আলো, এবার সরাসরি মঞ্চে। কটেজের ভেতরে তখন চারটি চরিত্র খেলছে, একটি চরিত্রের নাম বলতেই হয় কারণ তার হাতে আছে সেই রিভলভার যেটা দিয়ে খুন হয়েছেন শাহাদাত আলী। আর ওদিকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে একজনকে, আটকে পড়া চিতার মতো ছটফট করছে সে। রমা আমিনের চোখ জোড়া সরু হয়ে যায়, চাপা কণ্ঠে হিসহিস করে ওঠে। তুই কি মনে করেছিস তোকে ছেড়ে দেব? আমি আপনাদের অনেক হেল্প করেছি, যা বলেছেন তাই। যা বলেছি আমি বলেছিলাম এই রিসোর্টের বাইজির সাথে খবর করতে? আপনি ভুলে যাবেন না, ভুলে যাবেন না নিজের অতীত, আপনি নিজেই বাইজি ছিলেন। আমি নিজের অতীত ভুলি না, তাই আমি জানি আজকে যাকে তুই ঘরে তুলতে যাচ্ছিস সে একদিন হয় তোকে মারবে না হয় আমাদের। তুলবো না ঘরে, আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দিলে চলে যাব, কখনো কোনোদিন ফিরবো না, কারণ এ শহরে আমার মতো আর কেউ থাকবে না। এসব নাটকে পেঁচাল বহু শুনেছি, এসবের কোনো দাম নেই। তুই যদি ভুলে যাস তোর কোন কোন পাপ আমি লুকিয়ে রেখেছি এই পৃথিবীর কাছ থেকে, আমিও তাহলে ভুলে যাব তোর সাথে আমার চুক্তির কথা। বলতে বলতেই রমা আমিন টেবিলে রিভলভারটা রাখে, ফল কাটার ছুরিটা হাতে নেয়, হাতে নিয়ে আটকে রাখা মানুষটার সামনে এসে ঠিক গলা বরাবর ছুরিটা ধরে। কালকে নাকি বিশাল স্বভাব বেড়েছে, আমি চাই রাজন ফাঁসিতে ঝুলুক, কারণ ওকে নেশা কাবু করলেও টাকা পয়সার ব্যাপারে তন্ত্রণা, তোর মতো নারী প্রীতিও নাই, ওকে আমি দেখতে চাই না প্যালেসে। আর তুই কথা মতো বিদায় হবি পাকশো পেঁচড়া নিয়ে, যদি এর বাইরে অন্য কিছু ঘটতে দেখি। একেবারে যেন গলার চামড়া কেটে যাচ্ছে আটকের, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ,
এরপর বাকি দুই ছায়ামূর্তির দিকে ফিরে তাকান রমা আমি। আজকের মতো যাওয়া যাক, কাল আবার পুলিশের পুলিশ আয়োজন আছে। কটেজের ভেতরে পুরো নাটকটা মোবাইলে রেকর্ড করে ফেললেন মামা। ইন্সপেক্টর আলম অনেকবার ইশারা করলেন ভেতরে যাবার, কিন্তু মামা নিষেধে গেলেন না। ইন্সপেক্টর আলম এক দফা বিরক্তই হলেন। বিটন, ঘটনা তো পরিষ্কার, ধরে নিলেই পারতাম। না, বরং সিস্টেমটা করে রাখি, পাখি উড়ে গেলে বেচারা রাজনই বিপদে পড়বে। দেখো, রমা আমিনকে তো ধরতেই পারতাম, বোঝাই তো যাচ্ছে সে খুনি। আর দেখলে কিভাবে থ্রেট দেয়, বাপরে! কি হলো, ভয় পেলে? একেই বলে নারীর অগ্নিমূর্তি। যাই হোক, এতটা শিওর হয় না, এমনও তো হতে পারে আমরা রাজনকে তাচ্ছিল্য করছি, অথচ ওই সব আলিবাই করে খুন করে বসে আছে। এ কি বলো তুমি বেলা শেষে? তাহলে রিভলভার রমা আমিনের কাছে কি করে এলো? সে তো সিম্পল, খুন করে পালানোর সময় রিভলভারটা ফেলে রেখে গেছে, আর রমা বেগম তা হাতিয়ে নিয়েছে, এখন জনে জনে ভয় দেখাচ্ছে। বুঝলে বিটন, টাকা পয়সা খুবই খারাপ জিনিস, আরো খারাপ হলো লালসার নেশা। সররিপুকে কি শুধু শুধু সংবরণ করতে বলেছে আলম? বুঝতে পারছি, তোমার পেটে এখনো অনেক কথা। আজ যাই, রাতে একটু ঘুমাই, সকালে তোমার কথা হজম করতে অনেক শক্তি লাগবে, সেটা এখনই বুঝতে পারছি। বিটন মামা হেসে তখন মিতিকে ফোন করে জানালো যে সে আসছে। মিতিও হাত ছেড়ে বাঁচল, কোন রকম খুন খারাপে ছাড়াই রাতটা পার হলো। তাহলে যাক, আমিন প্যালেস ঘর ভর্তি মানুষ, মিরাজ, সীমানা, মিসেস আমিন, সোহান, মালি, বাবুচি, রবিন, রাজন, ইন্সপেক্টর আলম, মিস্টার শাহাদাতের প্রাক্তন সহকারী খন্দকার সাহেব এবং বর্তমান সহকারী আশরাফ। বিটন মামা সারা ঘরে চোখ বুলালেন, এরপর সরাসরি রাজনের কাছে গেলেন। রাজন, কি অবস্থা তোমার, শরীর ভালো? দেখো ভাই, একটি বদভ্যাসের কারণে আর একটু হলেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছে, কি দরকার এসব নেশা করার বলো তো? খুব কি শোকেতে? যে বাবা তোমাকে এতটা সাপোর্ট করেছে, তার খুনের দায়ে ফাঁসিতে ঝুলতে তোমার কি ভালো লাগতো বলো? স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আব্বাকে মারিনি, বিশ্বাস করেন স্যার? হ্যাঁ, আমি নেশা করি, আর শপথ করছি জীবনে ওই জিনিস ছুঁয়ে দেখব না, চিকিৎসা করাবো স্যার। দেখো ভাই, তোমার দুর্বলতাকে শক্তি করে একজন মানুষ খুন হয়ে গেল। এরপর মামা তড়িৎ গতিতে সবার দিকে ঘুরে বললেন, সবাইকে আমি জানাতে চাই, রাজন খুন করেনি এবং রাজন রাত 12টায় বাসে কক্সবাজার যায়নি, ও আসলে গিয়েছিল প্লেনে। খুনের আগের দিন দুপুরে রাতে একটি হোটেলে মৎসহ পুলিশের কাছে ধরা পড়ে, সারা রাত মাতাল অবস্থায় পুলিশের কাছে আটক ছিল। রাজনের প্লেনের টিকিট এবং ও যে হোটেলে ছিল সব ডকুমেন্ট আছে আমার কাছে। তাহলে রবিন? না, রবিনও না, সেই প্রমাণও আছে আমার কাছে, যেটা মিতি আপনাকে দিবে। মিতি উঠে গিয়ে রবিনের লেখে ফাইলটা ইন্সপেক্টর আলমকে দিয়ে দিল, সাথে রাজনের লেখে ফাইলটাও দিল। মামা এখানে আসার আগের দিন সবার নামে একটি করে ফাইল বানিয়েছিলেন, সব ডকুমেন্ট ফটোকপি করেছেন, কিছু মেইলও প্রিন্ট করে নিয়েছেন। তারপর বিটন মামা আবার কথা শুরু করে দিয়েছেন। এবার আসি মিরাজের কাছে। মিরাজ, আপনি আমাকে বলেছিলেন আপনি গাজীপুর চলে গিয়েছিলেন রাত 12টার দিকে, রাইট? জি, আপনি সঠিক বলেছেন। আসলে সেদিন রাতে আপনি গাজীপুরে ছিলেন, কিন্তু আপনি কেন ছিলেন সেটাও জানা দরকার। আলম, মিরাজ আসলে ট্রাভেল এজেন্সির আড়ালে নানা রকম মাদকের ব্যবসা করে, শুধু তাই না, সেখানে বেশ বাইজিরও আড্ডা বসে, যেটা মিস্টার শাহাদাত জানতে পেরেছিলেন, আর এটা নিয়ে অনেক তর্কও আছে। একসময় বাসা থেকে আপনাকে বেরও করে দিতে চেয়েছিলেন, তাই না? মিরাজের মুখটা নিচু, আশিমানের চেহারা কান্না কান্না হয়ে গেল। শুধু তাই নয়, এই তর্ক যখন চলছে ঠিক তখনই উইল বদলে
রবিন কিছু সম্পত্তি পেয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই মিসেস আমিনের জন্য সে সম্পত্তি আবার চলেও যায়। রাইট মিসেস আমিন? জি। একটা কথা ক্লিয়ার বলতে চাই, মিরাজ মিস্টার শাহাদাতের খুন না করলেও সে যে একটা তাজা প্রাণের খুন করেছে এটা সত্যি। তার নাম রাজন। মিরাজই সেই মানুষ যে প্রথমে বিনা পয়সায় মাদক দিত রাজনকে। রাজনকে জেনে বুঝে নষ্টের পথে ঠেলে দিয়েছে মিসেস আমিন, সীমানা এবং মিরাজ। যেটা জেনে প্রতিবাদ করার কারণে চাকরি হারাতে হয় মিস্টার শাহাদাতের পুরানো সহকারী খন্দকার সাহেবকে। এই হলো তার প্রমাণ। এবার মিটি উঠে গিয়ে তিনটা ফাইল দিল ইন্সপেক্টর আলমের হাতে। বিটন মামা তখন বেশ জোশে চলে এসেছে। দৃশ্য ২০। তার মানে এরা রাজনের বিপক্ষে, কিন্তু সোহানের বিরুদ্ধে নয় কেন? কারণ সোহান মিসেস আমিনের হাতের পুতুল। পুরো ঘরে মনে হলো বোম মেরেছে কেউ। দুর্বলতা যে শুধু রাজনের ছিল তা নয়, আরেকজনের দুর্বলতার চাবিও রমা আমিনের হাতে, যেই নাটকের অন্যতম প্রধান চরিত্র। ঘটনাটা খুলে বলি, খন্দকার সাহেব শুধু রাজনের ব্যাপারে আমাকে তথ্য দেননি, সোহানের ব্যাপারেও বলেছেন। আমরা সবাই জানি সোহানের স্ত্রী চলে গেছে। এর কারণ কি? কারণ হলো সোহানের সম্পর্ক আছে এই গাজীপুরের রিসোর্টেরই এক বাইজির সাথে, যে ঘরে একটি ছেলেও আছে। রমা আমিন, মিরাজ দুজন মিলেই সোহানের এই নারী কেন্দ্রিক দুর্বলতাকে কাজে লাগিয়ে এই সম্পর্ক তৈরির আগুনে ঘি ঢেলেছেন। সোহান জানত তার বাবা কোনোদিনই এই অবৈধ সম্পর্ক মেনে নিবে না, কারণ রমা আমিনকে বিয়ে করে তিনি যে ভুল করেছেন তার ছেলেও এই একই ভুল করবে, তিনি এটা মেনে নিতে পারতেন না। হ্যাঁ, রমা আমিনও বাইজি ছিলেন, যার সাথে সম্পর্কে জড়িয়ে শাহাদাত আমিন নিজের স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য হয়েছিল। মামার একটানে এত কথা শুনে মিতির কান মোটামুটি ঝাঁঝা করছে। সে কিছু কিছু জানত, তাই বলে রমা আমিনের কাহিনী সে জানত না। মামার কথা এখনো শেষ হয়নি, কারণ মিতির হাতে এখনো বেশ কিছু ফাইল রয়ে গেছে। এই কেসটা সমাধান করতে এসে অনেক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পেয়েছি আমরা, যেমন রমা আমিনের ইতিহাস, রাজনের ফেঁসে যাওয়া, সোহানের পরিস্থিতি। শাহাদাত আমিনের সাথে সোহানের সম্পর্ক এত খারাপ হচ্ছিল যে বাবা তার ছেলেকে ত্যাজ্য করে দিতে পারতেন। পাশাপাশি সোহান এটাও জানত তার বাবার দ্বিতীয় স্ত্রী, কন্যা, জামাতা, ছোট ভাইকে নষ্ট করেছে সম্পত্তির ভাগটা হাতিয়ে নেওয়ার জন্য। এসব জেনেও সোহান চুপ করেছিল, কারণ তার দ্বিতীয় বিয়েটা হয়েছিল রমা আমিনের ছত্রছায়ায়। সাপোর্ট দিবেন, কিন্তু সোহান কিছুতেই বাবার ভয় ভুলতে পারত না। এজন্য রাজনের রুমে আড়ি পেতে সে শুনতে পায় রাজন রাতে বাইরে যাচ্ছে। সোহান ভাবে এটাই সুযোগ। রাত ১২টার দিকে বাবার রুমে ঢুকে সোহান, বাবা তখন আধো ঘুমে চেয়ারে ঢুলছে। সোহান খুব ঠান্ডা মাথায় বাবার সামনে বসে কপালে পিস্তল ঠেকে গুলি করে। রুমটা সাউন্ড প্রুফ, কোনো শব্দ বাইরে এলো না। তারপর ২ মিনিট চুপচাপ ইন্সপেক্টর আলম এতটাই অবাক যে অনেকক্ষণ পর মুখ খুললেন। কিন্তু টাইম রাইট, সময়টাই ছিল গোলবেলে, যেটা সবার আগে আমার চোখে পড়ে। এই যে আপনারা ঘড়িটা দেখছেন, এটা তো আসলে ৬:৩০ না, এটাতে বেজে আছে ১২টা। খুনের সময়ের সাথে আমাকে গুলিয়ে ফেলার জন্য এই ঘড়িটি উল্টে রাখা হয়েছে, যা প্রথমে আমার চোখে পড়ে মিতির তোলা ছবি থেকে। আপনারাও একটু লক্ষ্য করলে কাটার পার্থক্যটা দেখতে পাবেন। আর এই ঘড়ি উল্টাতে গিয়েই সোহান ধরা পড়ে, কারণ বাবাকে যখন সে গুলি করে তখন তার হাতে গ্লাভস পরা ছিল, যে গ্লাভস আমি সোহানের রুমে পাই বারুদের চিহ্ন সহ। আর পরে যখন ঘড়ি উল্টানোর সময় আসে তখন সোহান ভুল করেই গ্লাভস না পরেই ঘড়ি উল্টে ফেলে। এই ঘড়িতে একটি মাত্র উল্টো হাতের ছাপ পাবেন এক্সপার্টরা এক্ষুনি। আর যেহেতু বাবার দিকে মুখ করে বসেছিল, সেহেতু সোহানের বাম হাত ডান হাতের ব্যাপারটা একদমই মনে ছিল না। আর সোহান মনে করেছিল বরাবরের মতোই রাজন ভোরে বাসায় ফিরে আসবে, তাই তো? বিটুর মামার কথা শেষ, মিতি উঠে এসে ফাইলটা ইন্সপেক্টর আলমের হাতে দিল। এবার পুলিশের কাজ শুরু হল। পুলিশ একে একে মিরাজ, সীমানা, মিসেস আমিনকে ধরে নিল। সীমানা একটু চেঁচিয়ে উঠতেই বিটন মামা এই প্রথম ধমকে উঠলেন। গতকাল রাতেই গাজীপুরে আপনাদেরকে ধরতে পারতাম, কিন্তু কালকের নাটকটার জবনিকা আজকে টানবো বলে কাল আপনাদেরকে ছেড়ে দিয়েছি। কাল রমা আমিনের পাশে আপনি আর মিরাজই তো ছিলেন, তাই না?
আমরা সেখানে গিয়েছিলাম এটা ভেবে যে সোহানকে মেরে আত্মহত্যার কেস সাজিয়ে আপনারা সটকে পড়বেন। কিন্তু অত্য সাহস আপনাদের নেই, খুনের সাহস শুধু সোহানেরই আছে। এইবার ইন্সপেক্টর আলম গিয়ে ধরলেন সোহানকে। সোহান যাবার সময় রাজনের সামনে দুই হাত জোর করে দাঁড়ালো দুই মিনিটের জন্য। রাজন আর রবিন দুইজন দুজনকে ধরে কাঁদছে। এতক্ষণ কুয়াশায় শুনছিলাম আমরা একটা খুবই চমৎকার রহস্যময় একটি কাহিনী, গোয়েন্দা কাহিনী তো বটেই, রহস্য তো ছিলই সঙ্গে। এবং প্রচুর বন্ধু লিখেছেন যে খুবই চমৎকার ঘটনা আজকের কুয়াশা, খুবই ভালো লেগেছে তাদের।